লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশির সব তথ্য সামনে আনা হোক, তোলপার ফেলে দিলেন খোদ অভিষেক। নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশির সব তথ্য এবং নথি আদালতের সামনে পেশ করার আবেদন। তার মধ্যে একই ইসিআইয়ের সূত্র ধরে অনেক কিছু হচ্ছে, কিভাবে সম্ভব এটা? অভিষেকের আইনজীবী এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন, আগে দেখা দরকার এই আবেদন গ্রহণযোগ্য নয় কিনা। এমনই মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কাল বিকেল চারটের সময় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ইসিআইয়ের একটি ইডির। ওই ইসিআইয়ের খারিজ চেয়ে আগেই হাইকোর্টে মামলা করেন অভিষেক, তার শুনানি শেষ হয়েছে। সম্ভবত 5ই সেপ্টেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দান করবেন। এই অবস্থায় নতুন করে একই কেসে কিভাবে সমন পাঠায় ইডি? প্রশ্ন অভিষেকের আইনজীবীর। প্রসঙ্গত, গত 20 আগস্ট নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে হানা দেয় ইডি। 18 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর নথি, একটি হার্ড ডিস্ক ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেরোয় তারা। সেদিন বিকেলেই এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যখন খুশি ঢুকে পড়ছে, তারপর সবাইকে সেখান থেকে বার করে দিচ্ছে। পরদিন 23 আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ইডি জানাই, লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, আর সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমার অফিসে তল্লাশি হয়েছে বলে দাবি করেন অভিষেক। অভিযোগ করেন তার সংস্থার কম্পিউটারে 16টি ফাইল ডাউনলোডের। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে অভিষেক বলেন, আপনারা তো দেখেছেন আমি বিদেশে গেলাম চিকিৎসা করাতে, আর এমন হওয়া তুলল যে আমি আর ফিরবই না। এই প্রসঙ্গে অভিষেক মোদি, চোকসি ও মাল্য পদবি উল্লেখ করে বলেন, আমি ওদের সমগোত্রের নয়। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির কাজ নিয়েও খুব উগ্রে দেন অভিষেক। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশির সব তথ্য সামনে আনা হোক, তোলপাড় ফেলে দিলেন খোদ অভিষেক। নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশির সব তথ্য এবং নথি আদালতের সামনে পেশ করার আবেদন। তার মধ্যে একই ইসিআইয়ের সূত্র ধরে অনেক কিছু হচ্ছে, কিভাবে সম্ভব এটা? অভিষেকের আইনজীবী এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন, আগে দেখা দরকার এই আবেদন গ্রহণযোগ্য নয় কিনা। এমনই মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কাল বিকেল চারটের সময় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ইসিআইয়ের একটি ইডির। ওই ইসিআইয়ের খারিজ চেয়ে আগেই হাইকোর্টে মামলা করেন অভিষেক, তার শুনানি শেষ হয়েছে। সম্ভবত 5ই সেপ্টেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দান করবেন। এই অবস্থায় নতুন করে একই কেসে কিভাবে সমন পাঠায় ইডি? প্রশ্ন অভিষেকের আইনজীবীর। প্রসঙ্গত, গত 20 আগস্ট নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে হানা দেয় ইডি। 18 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর নথি, একটি হার্ড ডিস্ক ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেরোয় তারা।